এরপরে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি মেহেদী হাসান প্রশ্ন করেছেন হজরত মোহাম্মদ সাদা আলাহি সাল্লাম পৃথিবীতে পাঠাবেন বলেই কি এই পৃথিবীর সৃষ্টি আদমহারা হওয়া যদি ওই ফল না খেতো তাহলে আমরা কি জান্নাতে থাকতাম বা মেহেদী হাসান আহ নবী সাদ আলাহিসামকে দুনিয়াতে পাঠাবেন বলেই আল্লাহ সুমাত পৃথিবী সৃষ্টি করেছেন এরকম কোনো কথা নবী সাল্লা সাল্লামের কোনো বিশুদ্ধ হাদিস থেকে বা কোরআন থেকে আমরা পাই না মুসলিম যে কোনো বিষয়ে বিশ্বাস স্থাপন করবে কোন হাদিসের ভিত্তিতে যেহেতু নবী সাল্লাহ সাল্লামকে হাদিস থেকে বিশুদ্ধভাবে এরকম কোনো প্রমাণিত হয় না সে আমরা বিশ্বাস রাখবো না একটি হাদিস পাওয়া যায় লাউলা খুলেকুলামা খালাকাতিল আহ খুলেকাতিল আফলাক ওল আরাবিন অর্থাৎ যদি আমাকে সৃষ্টি করা না হতো তাহলে আসমান জমিন কিছু সৃষ্টি করা হতো না এই হাদিসটিকে এ হাদিসের যে সনদ এ হাদিসের যে সূত্র এ হাদিসের যে সূত্র পরম্পরা এটিকে মোহাদ্দিসগণ হাদিস বিশারদগণ নিজেরাই বলেছেন এটি বিশুদ্ধ সূত্রে বর্ণিত নয় যেহেতু বিশুদ্ধ সূত্রে বর্ণিত নয় বরং এটিকে জাল বলেছেন ভিত্তিহীন বলেছেন অনেকে এই সমস্ত কারণে এহাদিস প্রামাণ্য হতে পারে না বিধায় আমরা বলবো যে নবী সাল সাল্লামের পরে এ ধারণা সঠিক নয় যে তিনি না হলে পৃথিবী সৃষ্টি হতো না আর সৃষ্টি সৃষ্টি করেছে তাকে পাঠানোর জন্যই এভাবে বলা হয় না করেনি কোথাও আর আদমআ আলিসাম হাওয়া আলাই যদি ফল না খেতেন তাহলে আমরা জানাতে থাকতাম কিনা আপাত দৃষ্টিতে তাই মনে হয় যে না থাকলে আমরা জানাতে থাকতাম তো এটা হলো সব বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে বাকি উল্লাহল্লাহ মেহেদী হাসান